বাংলালিংক সিম দিয়ে ফ্রি 10 MB ইন্টারনেট কিভাবে ব্যবহার করবেন, এই এমবিটা আপনি প্রতিদিন নিতে পারবেন শেষ হয়ে গেলে। তো এটা করার জন্য প্রথমে আপনাকে পে অ্যাজ ইউ গো এই প্যাকেজটি বন্ধ করে নিতে হবে, না হলে আপনার ব্যালেন্স কেটে যেতে পারে। যদি আপনার ব্যালেন্সে টাকা থাকে তাহলে সেটা পে অ্যাজ ইউ গো চালু থাকলে সেই অনুসারে আপনার টাকা কাটবে, সর্বোচ্চ 5 টাকা কাটবে। তো আমি রিকমেন্ড করবো আপনি পে অ্যাজ ইউ গো এই সার্ভিসটা বন্ধ করে নেবেন। তো এটা করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে একটি কোড ডায়াল করে এটা বন্ধ করে নিতে হবে। আমি মনে করি এটা বন্ধ করে রাখাই ভালো। *1*1*1*3*4# এই কোডটা ডায়াল করবেন এবং বাঙালি থেকে কোডটা ডায়াল করবেন। তো এই কোডটা ডায়াল করলে একটি কনফার্মেশন মেসেজ দেখাবে। তো এখানে আপনাকে ওয়ান চেপে চেন বাটনে ক্লিক করলে এই পিএজিগো এই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি। তো আপনাকে একটা মেসেজ দিবে এবং আপনাকে নিশ্চিত করবে যে এই দেখতে পাচ্ছেন একটি মেসেজ আসছে, ইন্টারনেট পিএজিগো হ্যাজ বিন সাকসেসফুলি ডিঅ্যাক্টিভেটেড। তো এখন আমরা এই বাংলালিংকে টাকা চালু করব। তো খেয়াল করবেন আপনার বাংলালিংকে যদি পিএজিগো অফ থাকে এটা আপনি নিশ্চিত হলেন, এবং আপনার যদি কোনো এমবি না থাকে বা এমবি শেষ হয়ে যায় তাহলে দেখবেন উপরে এরকম একটা মেসেজ আসবে, দেখতে পাচ্ছেন সাইন ইন টু নেটওয়ার্ক, এরকম একটা নোটিফিকেশন পাবেন। তো এই নোটিফিকেশনের উপর কাজ করবেন, তাহলে আপনাকে একটা ওয়েব পেজ নিয়ে আসবে। এখান থেকে কিভাবে আপনি 10 MB ফ্রি নেবেন সেটা এখন দেখাবো। তো এটা করার জন্য নিচের দিকে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড দেখাচ্ছে মাত্র 45 টাকায় প্যাকেজ, অথবা যে কোনো এরকম একটা অ্যাড দেখতে পাবেন। উপরে একটা অ্যাড দেখতে পাচ্ছেন বিপ কানেক্টেড থাকা সেরা, এরকম একটা অ্যাডে শুধু টাচ করবেন এবং টাচ করার কিছুক্ষণের মধ্যেই আপনার যে ফ্রি 10 MB এটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং এই পেজটা অটোমেটিক ক্লোজ হয়ে বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে এবং আমার এমবি চালু হয়ে গেছে, এবং উপরে যে একটা নোটিফিকেশন দেখতে পেয়েছিলেন সেটা কিন্তু চলে গেছে এখান থেকে, তার মানে আপনার এমবি এখন চালু হয়ে গেছে। তো এটা নিশ্চিত হওয়ার জন্য আপনি চেক করতে পারেন *1*1*1#। তো এই কোডটা ডায়াল করবেন বাংলালিংক সিম থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছিল আগে 1 GB, এখন দেখা যাচ্ছে 1.01 GB, মানে আমি এখানে 10 MB ফ্রি পেয়েছি। তো আমি আপনাদেরকে ডিটেইলস ব্যালেন্স দেখাচ্ছি, এক চেপে সেন্ড বাটনে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট বোনাস 10 MB। তো আমরা ক্যান্সেল করে এখন আপনি চাইলে 10 MB ফ্রি ব্যবহার করতে পারেন। তো আপনি এই এমবিটা যেহেতু খুবই অল্প এটা আপনি ইমার্জেন্সি কাজে ব্যবহার করতে পারেন, মেসেঞ্জারে কল দেওয়া, হোয়াটসঅ্যাপে কল দেওয়া, এরকম কাজে ব্যবহার করতে পারেন, অথবা ইমার্জেন্সি কাজে আপনি আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তো আমি দেখাচ্ছি গুগল ওপেন করে, তো দেখতে পাচ্ছেন গুগল ওপেন হয়ে গেছে। একইভাবে আপনি চাইলে ফেসবুক লাইট ব্যবহার করতে পারেন, কারণ আপনি জানেন ফেসবুক লাইটে খুব কম এমবি জানে। তো আশা করছি এই ভিডিওটি খুব ভালো লাগবে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।